আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা ভিলেজ লাইফের একটা নতুন ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আমি যে একটু আগে যে আম পেড়ে নিয়েছিলাম সেখান থেকে একটা মাত্র আম দিয়ে আজকে আপনাদের আম ক্ষীর রান্না করে দেখাবো। এই আম ক্ষীর কিন্তু গরমের সময় খেতে দারুণ মজা লাগবে। চলুন বন্ধুরা, ঝটপটে আম ক্ষীরটা বানিয়ে ফেলি। ক্ষীর রান্না করার জন্য এখানে এই উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে এক পোয়া চাল নিয়েছি, গুড় নিয়েছি, হাফ কেজি দুধ নিয়েছি, নারকেল, লবণ আর একটা আম। এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই ক্ষীরটা তৈরি হয়ে যাবে। প্রথমে আমি চালটা ধুয়ে নেব। এখন আমি পরিমাণ মতন পানি দেব। পরিমাণ মতন গুড় দেব। এখন আমি হাফ কেজি দুধ দিয়ে দেবো। মতন লবণটা দিয়ে দিচ্ছি, কুড়ে রাখা নারকেলটাও দিয়ে দিচ্ছি। চালটা ফুটতে ফুটতে আমি আমটা ছুলে নিচ্ছি। আজকে আমি একটা আম দিয়ে ক্ষীর রান্না করছি, যেহেতু আমার চাল কম আর আপনারা বেশি চাল দিয়ে রান্না করলে আপনারা দুই তিনটা দিয়েও রান্না করতে পারেন। এই দেখুন, আমরা এইভাবে চার খণ্ড করে নিয়েছি। এই ক্ষীরের ভিতরে আমটা দিয়ে দিচ্ছি। একটা ছোট্ট একটা টিপস বলে দিচ্ছি, আম যদি বেশি টক হয় তাহলে ক্ষীর হয়ে যা মুখে আমটা দেবেন, আর যদি আম মিষ্টি হয় তাহলে মাঝামাঝি আমটা দেবেন। এটা হয়ে গেছে, এখন আমি নামায় ফেলছি। রসটা আছে, এই রসটা ঠান্ডা হয়ে গেলে বসে যাবে, বসে গেলে উপরে একটা সুন্দর একটা সর পড়বে, ওটা খেতে কিন্তু আরো দারুণ মজা। আম ক্ষীর দেখে খেয়ে কেমন স্বাদ হয়েছে। এটা আম দিয়ে ক্ষীর রান্না করেছেন না? হ্যাঁ, আম দিয়ে রান্না করেছি। দেখি, টেস্ট করে দেখি। হ্যাঁ, দেখে কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে, আসলে এত সুন্দর সেটা কল্পনা করা যায় না। আসলে এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, আমরা আসলে এগুলো হারিয়ে যেতে বসেছি। তো আসলে গরমের দিনে এগুলো খেতে খুবই ভালো লাগে। আর আমি একটু কাজ করছিলাম আসলে, তারপরে আমাকে ডাকলো। তো গরমের দিনে আসলে আম এবং ক্ষীর খেতে ভালো লাগে, এবং এটা আরও সুন্দর হয়েছে। এবং ধন্যবাদ
বাংলা ভিলেজ লাইফ, ধন্যবাদ অর্ণব, অর্থি এবং ভাবিকে, এবং মাঝে মাঝে এইভাবে খাওয়ানোর জন্য ধন্যবাদ ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।